আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন এখানে এটা ঢ্যাঁড়স আলু দিয়ে ভাজি করা হয়েছে আর এটি খেতে যে এতটা মজাদার হয়েছে তা বলে বোঝানো যাবে না যারা ঢ্যাঁড়স পছন্দ করেন এবং ঢ্যাঁড়স অন্যভাবে ভাজি করে খেয়েছেন একবার আলু দিয়ে ভাজি করে খেলে যে কীরকম মজা লাগে সেটা ঢ্যাঁড়স প্রেমীরাই বুঝতে পারবে আর আমি ঢ্যাঁড়স খেতে খুব পছন্দ করি এই যে দেখতে পাচ্ছেন একটা বা গামলাতে ঢেঁড়স রাখা হয়েছে সেগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে এখন এখানে বেশি করে পানি দেওয়া হচ্ছে এবং এটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে তারপর টুকরা টুকরা করে পিস পিস করে কাটা হয়েছে তারপর এখানে আলু কুচি কুচি করে কাটা হয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো আলু কুচি কুচি করে কাটতে পারেন এই যে দুটি উপকরণ এখানে রাখা হয়েছে ঢ্যাঁড়স এবং আলু ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর মরিচ কুচি চুলার উপরে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে এখন কড়াইয়ের মধ্যে তে পরিমাণ মতো তেল দেওয়া হলো এখন এই তেলটা প্রচুর গরম করে নিতে হবে যেন ঢেঁড়স আর আলু যেন পুড়ে না যায় তারপরে গরম তেলের মধ্যে ঢেঁড়স এবং আলু দেওয়া হলো তারপর সুনি হাতা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করা হচ্ছে এখন এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতে হচ্ছে নাড়াচাড়া করার পর এখানে কি দেওয়া হয় চলুন দেখে নিই আমরা এখানে এখন দেড় চামচ লবণ দেওয়া হলো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দেবেন এখানে দেড় চামচ হলুদ দেওয়া হল এখন এগুলোকে সবগুলোর সাথে মিশিয়ে নিতে হবে এবং সুনি হাতা দিয়ে নাড়াচাড়া করা হচ্ছে সবগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে রাখতে হবে আর এই রান্নাটা করতে হবে লো হাইট মানে লো লো হিটে রান্না করতে হবে এটিকে তা না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এখন এটিকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দেওয়া হলো পাঁচ মিনিট পর আবার খুলে নাড়াচাড়া করা হচ্ছে যে তলার মধ্যে লাগছে নাকি পুড়ে যাচ্ছে নাকি এখন এটিকে শুনি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যেন একটার সাথে একটা না লেগে যায় একটার সাথে একটা বলতে হচ্ছে কড়াইয়ের নিচে যেন পুড়ে না যায় তারপর আবার এটিকে ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট পর আবার নাড়াচাড়া করতে হবে এক কথায় এটিকে একটু পর পর দেখতে হবে যেন এটা পুড়ে যাচ্ছে কি না যখন এটা হওয়ার সময় হয়ে যাবে তার সাত আট মিনিট আগে কাঁচামরিচ কুচি এবং পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিতে হবে এবং সবগুলো সাথে মিশিয়ে নিতে হবে তারপর এটিকে আবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপর দেখেন এই জিনিসটা কতটা সুন্দর হয় এবং খেতে খুবই মজাদার হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেস্ট্রিকে ফলো করবেন আর কোনো ভুলতুরিটি হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এটি দেখতে পাচ্ছেন এখন এভাবে নাড়াচাড়া করা হচ্ছে আবার ঢাকনা দিয়ে রাখা হলো মানে এটাকে এক কথায় কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখতে হবে আবার নাড়াচাড়া করতে হবে আবার ঢাকনা দিতে হবে আবার নাড়াচাড়া করতে হবে তা নাহলে সিদ্ধ হবে না কারণ এখানে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আসলে এই ভাজিটি খেতে অনেক মজাদার হয়েছে আমি ঢেঁড়স পছন্দ করি সেজন্য আমার কাছে অনেক মজা লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ